সব অনিশ্চয়তা কাটিয়ে অধিনায়কত্বকেই না বলে দিলেন তামিম ইকবাল। আর কখনো অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাকে। এশিয়া কাপেও খেলবেন না চোটের কারণে, তবে বিশ্বকাপে ফিরতে যান তামিম। গত মাসে আকস্মিকভাবে অবসর নিয়ে পরদিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে বেরিয়ে আসেন তামিম ইকবাল। তারপরও বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তামিমের জন্য কিভাবে দলে ফিরবেন তিনি। আর তা নিয়ে তামিমের সঙ্গে আলোচনায় বসেছিল বিসিবি। সেই আলোচনা শেষে তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকবেন না, তবে বিশ্বকাপ দলে ফিরতে আত্মপ্রত্যয়ী বাঁহাতি ওপেনার। আচ্ছা, আমি যেটা আপনারা জানেন যে আমার আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমি আমার প্রবলেমগুলো ওনাদেরকে বলেছি। আমার কাছে মনে হয় যে ফর দ্য টিম, আমি সবসময় একটা কথা বলি যে ওভার এনিথিং এলস আই হ্যাভ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ থট অ্যাবাউট দ্য টিম ফার্স্ট। আর আমার কাছে মনে হয় যে টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা উইল বি দ্য বেস্ট পসিবল থিং।